ফের সরকারি মেডিকেল কলেজে উঠল থ্রেট কালচারের অভিযোগ। জুনিয়র চিকিৎসকদের হাতে হেনস্থার শিকার হতে হচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজে উপস্থিত সিনিয়র চিকিৎসকদের, দেওয়া হচ্ছে হুমকি। ইতিমধ্যে সাগর দত্ত মেডিকেল কলেজে সিনিয়র চিকিৎসকদের অভিযোগ দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। এবার হাইকোর্টের পক্ষ থেকে এই মর্মে মেডিকেল কলেজের কাছ থেকে রিপোর্ট তলব করলেন। অন্যদিকে সেদিনই হাইকোর্টে শুনানি হওয়ার কথা আরজিকর ও বর্ধমান মেডিকেল কলেজের থ্রেট কালচার সংক্রান্ত মামলা দুটির। সাগর দত্ত মেডিকেল কলেজের থ্রেট কালচার প্রসঙ্গে মামলা করে চিকিৎসক মনোজিৎ মুখোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন, আরজিকরের ঘটনার পর সাগর দত্ত মেডিকেল কলেজে তাদের প্রতিবাদের সময় কিছু জুনিয়র ডাক্তার সিনিয়রদের হুমকি দেয়। এমনকি 5ই সেপ্টেম্বর হাসপাতালের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে তাদের বৈঠকের সময় ওই ডাক্তারি পড়ুয়ারা হামলাও চালায়, ঘর ভাঙচুর করা হয়, বারংবার অ্যান্টি র্যাগিং কমিটিতে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। আগামী 19শে নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। প্রসঙ্গত, থ্রেড বা হুমকি ইস্যুতে এর আগে দায়ের হওয়া আরজিকর এবং বর্ধমান মেডিকেল কলেজের মামলা দুটিও ওই দিনই শুনানি হওয়ার কথা। মামলাকারী চিকিৎসক মনোজ মুখোপাধ্যায়ের আইনজীবী অভিযোগ করেন, আরজিকরের ঘটনার পর সাগর দত্ত মেডিকেল কলেজে প্রতিবাদের সময় শাসক দলের ঘনিষ্ঠ কিছু জুনিয়র ডাক্তার তাদের হুমকি দেয়। এমনকি 5ই সেপ্টেম্বর হাসপাতালের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে তাদের বৈঠকের সময় শাসক ঘনিষ্ঠ ওই ডাক্তারি পড়ুয়ারা তাদের উপর হামলাও চালায়, ঘর ভাঙচুর চালায়, বারংবার অ্যান্টি র্যাগিং কমিটির কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এই থ্রেট কালচারের অভিযোগ নিয়ে গত 4ঠা সেপ্টেম্বর সাগর দত্ত মেডিকেলে কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয়। সেই বৈঠক ঘিরে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। প্রিন্সিপালের ঘরে ঢুকে কার্যত তাণ্ডব চালানো হয়। হাসপাতালের চিকিৎসকদের একাংশের অভিযোগ, হামলাকারীরা বিরূপাক্ষ বিশ্বাসেরই অনুগামী।